কোরবানির ঈদে বড় বড় গরু হাটে তোলা হয়। এসব গরুর নামও রাখা হয়, যার মধ্যে সিনেমার নায়ক খলনায়কদের নামেও গরুর নাম রাখতে দেখা যায়। বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় তারকাদের নামে গরুর নাম রাখার প্রচলন শুরু হয়েছে। শাহরুখ, সলমান কিংবা সাকিব খানও বাদ যায়নি সেই তালিকা থেকে। এবার আলোচনার জন্ম দিয়েছে জায়েদ খান নামের কোরবানির সার। লাল কালো রঙের গরুটির লম্বায় 10 ফুট ও উচ্চতায় 5 ফুট। সিন্ধি জাতের 18 মনের জায়েদ খানের দাম হাঁকা হয়েছে 8 লাখ টাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে বেড়ে উঠেছে কুরবানির এই ষাঁড়টি। গরুটি দেখতে খামারে প্রতিদিন ভিড় করছে ক্রেতা দর্শনার্থীরা। অনেকে আবার জায়েদ খানের সঙ্গে ছবি তুলে পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু গরুর নাম কেন জায়েদ খান? এ বিষয়ে আর কে এগ্রো ফার্মের ম্যানেজার মোহাম্মদ আব্দুস সামাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দুটি গরুকে যখন পাশাপাশি রাখা হতো তখন জায়েদ খান আরেকটিকে গুঁতো দিত। গুঁতোগুতি করার স্বভাব দেখে নাম রেখেছি জায়েদ খান। পাঠান ছবি যখন মুক্তি পায় তখন আমরা একে নাম রাখি পাঠান, সুটামদের অধিকারী। তো ওর নাম রাখার পরে ওর পাশে যেটা ছিল বর্তমান যে জায়েদ খান নাম, এটা তখন ওর পাশেই ছিল। ও গুতাগুতি দিত একটু হালকা, ওর সাথে লাফাজাফা করতো। তো দুজনের ভিতরে একটা মারামারি মতো মাঝে মধ্যে হতো যে গুতা দিত পাঠান, একটু শান্ত টাইপের, কিন্তু জায়েদ খান যেটার নাম রাখছি ওটা একটু উচ্ছৃঙ্খল টাইপের, বদমেজাজি রাগি টাইপের গরু এটা, ওকে গুতা দিত। তো যখন আর কি পাঠানকে নিয়ে মন্তব্য করছে জায়েদ খান, তখন আমরা ওইভাবে এই জন্য নাম রাখছি। তো তাহলে একটু খুঁচা দিছে, ওইভাবে আমরা নাম রাখছি জায়েদ খান। আর তাছাড়া আমরা ভালোবেসে গরুকে নাম রাখছি জায়েদ খান, তাকে আমরা ভালোবাসি, সে আমাদের বাংলার নায়ক। তো সেই হিসাবে আমরা একে নাম রাখছি জায়েদ খান। এটা আস্কিং প্রাইস 8 লক্ষ টাকা। তবে আমাদের দাবি যে জায়েদ খান যেহেতু নাম রাখছি, জায়েদ খান যদি আমাদের গরুটা দেখতে আসে তো আমরা অনেক খুশি হব। তবে এসব উদ্ভট নাম নিয়ে মাথা ব্যথা নেই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। তিনি জানান, নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় বেশি গরু কুরবানির জন্য প্রস্তুত আছে, যা জেলার চাহিদা পূরণ করে ঢাকাতেও নেওয়া সম্ভব হবে। নারায়ণগঞ্জে এই কুরবানির ঈদে প্রায় 1 লক্ষ গবাদি পশুর চাহিদা আছে। সেই 1 লক্ষকে টার্গেট করে নারায়ণগঞ্জের খামারিরা 1 লক্ষাধিক গবাদি পশু পালন করেছেন, যা নারায়ণগঞ্জের চাহিদা মিটিয়ে আমি আশা করছি ঢাকার কিছু চাহিদা মিটাবে। এদিকে যারা কুরবানির হাটের ঝামেলা এড়াতে চান তারা আগে থেকেই ভিড় করছে এগ্রো ফার্মগুলোতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।